অলরাউন্ডারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাই বনন্ত। আরও একটা ফ্রাস্ট্রেটিং ডে বাংলাদেশের ক্রিকেটের জন্য, আফগানিস্তানের কাছে টি টোয়েন্টিতে হার, এবং সবচেয়ে বড় কথা হারের ব্যবধানটার চাইতে ম্যাচটা যারা দেখেছেন সবাই বুঝবেন যে বাংলাদেশ দল একটা সার্টেন পিরিয়ডেই ম্যাচে ছিল না। শুরুতেই যখন 4 উইকেট পড়ে গেছে 30-35 রানে, তখনই বাংলাদেশ দল ম্যাচ থেকে ছিটকে গেছে। টপ অর্ডার আরও একবার ব্যর্থ, এবং ক্রিকেট বোর্ড প্রধান তিনি গতকালও বলেছেন, তার আগেও বলেছেন যে আমার আসলে যারা কোর প্লেয়ার তারাই আমার সেরা প্লেয়ার এবং তাদের উপর আমাকে নির্ভর করতেই হবে। সো কোর গ্রুপ সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক এবং আমার তো এখন তামিম এবং মাশরাফি তো নেই টি টোয়েন্টিতে। সো আমার এই কোর গ্রুপ যখন রান করতে পারছে না তখন আমার টিম ব্যর্থ হচ্ছে, আমার লিটন এবং সৌম্য টানা ব্যর্থতার মধ্যে আছে। সো এই ক্ষেত্রে আমি লিটন এবং সৌম্যকে টিম থেকে বাদ দিয়ে দিতে পারি, কিন্তু আপনার পাইপলাইনে প্লেয়ার কথা, আপনি লিটন সৌম্যকে যদি বসিয়ে দেন টি টোয়েন্টিতে তাহলে আপনি কাকে খেলাবেন সেই জায়গাটিতে? কিংবা বাংলাদেশ দল আজকে যেভাবে ব্যাটিং রিঅর্ডার করেছে, আমরা দেখেছি আফিফকে এক স্টেপ উপরে এনে মোসাদ্দিকে নিচে নামিয়ে দিয়েছে, এবং মুশফিকুর রহিম দুজন ডানহাতি ব্যাটসম্যান ওপেন করেছেন, সৌম্য সরকার আছে চারে চলে এসেছেন, সেটাই বা কতটুকু ইফেক্টিভ হলো? ইজ দিস দ্য হাই টাইম ওয়েন সৌম্য সরকার এবং সাব্বির রহমান রুম্মানের নিচে চলে আসা উচিত এবং আফিফ এবং মোসাদ্দেককে উপরে খেলানো উচিত? এটা আমরা ভাবছি কিনা, এটা ভাবা উচিত কিনা, যেহেতু ব্যাটিং অর্ডারটা রিশাফল হচ্ছে, কারণ আমার হাতে আরও গ্রুপ পর্বে দুটো ম্যাচ রয়ে গেছে। আমার জিম্বাবুয়ের এগেনস্টে জিতলে এবং জিম্বাবুয়ে আফগানিস্তানের সাথে পরের ম্যাচটা হেরে গেলে জিম্বাবুয়ে উইল বি আউট অফ দ্য টুর্নামেন্ট। সো বাংলাদেশ দল তখন ফাইনালে আফগানিস্তানকে মুখোমুখি হবে। আফগানিস্তানের এগেনস্টে গ্রুপ পর্বের আরেকটা ম্যাচ খুব ইম্পর্টেন্ট, এই ম্যাচটা যদি বাংলাদেশ হেরে যায়, যেটা চট্টগ্রামে হবে, তাহলে বাংলাদেশ দল ফাইনালের আগে একেবারেই ডিমোটিভেট থাকবে এবং কনফিডেন্সের লোতে থাকবে। সো আপনার হোমে একটা ট্রাইনেশন সিরিজ হচ্ছে যেখানে আপনার প্রতিপক্ষ জিম্বাবুয়ে এবং আফগানিস্তান, এবং আপনি চ্যাম্পিয়ন হতে পারছেন না, আফগানিস্তানের কাছে 3টে ম্যাচই হেরে যাচ্ছেন। সো পরবর্তী সিরিজ শুরু করার আগে বাংলাদেশ দলের মেন্টালিটি কোথায় গিয়ে ঠেকবে? আপনি ক্রিকেটের 3টা ফরম্যাটের প্রত্যেকটাতেই সেক্ষেত্রে আপনি ব্যর্থ হয়ে গেলেন, অর্থাৎ ক্রিকেটের চর্চার ভেতরে আপনি সবচেয়ে খারাপ সময়টা দিয়ে যাচ্ছেন। সো আমার মনে হয় দিস ইজ দ্য হাই টাইম যখন নতুন করে ভাবতে হবে, এবং একটা যে আলোচনাটা করা দরকার, নিশ্চয়ই ম্যাচ শেষে টিম বসেছে, মিটিং হয়েছে, এবং সেই আলোচনাতে নিশ্চয়ই ঘুরে ফিরে আবারও টপ অর্ডার কেন ব্যর্থ হলো সেই আলোচনা এসছে। আমাকে 165 চেস করতে হবে, এই সময় আমি হঠাৎ করে মিড ব্রেকের সময় ডিসিশন নিয়ে ফেললাম মুশফিক ওপেন করবেন, এইভাবে আসলে ক্রিকেটটা হবে না, আমাকে আগে থেকে চিন্তা করতে হবে। আমি যদি শুরু থেকে আগের দিন চিন্তা করে রাখি মুশফিক এবং লিটনকে দিয়ে আমি ওপেন করাবো, তাহলে আমি সৌম্যকে আদৌ টিমে খেলাবো কি না সেটাও আমার ভাবতে হবে। আমি সৌম্য সরকারকে প্রতিদিন নামাচ্ছি এবং সৌম্য 1, 2, 3, 4, 5, 10, 15 করে চলে যাচ্ছে, তাহলে তার চেয়ে বরং আমি একটা বাহাতি ব্যাটসম্যান না খেলিয়ে তাকে আমি একদিন ওপেন করালাম, একদিন 4 নম্বরে নামালাম, একদিন 8 নম্বরে নামালাম, আমার কোনো দরকার নেই। আমি ইচ্ছে বরং একটা ডানহাতি বোলার নিয়ে আসবো যে 4 উইকেট পড়ে যাওয়ার পর আরেকটা উইকেট আমাকে এনে দেবে এক্সট্রা। সো রাদার দ্যান হ্যাভিং 9 ব্যাটসম্যান, আই উড লাভ টু সি 8 ব্যাটসম্যান উইথ আদার বোলার্স। সো আমার মনে হয় যে চিটাগাংয়ে যাওয়ার আগে যে 2-3 দিনের ব্রেক আছে, খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, চিন্তা করার জন্য অনেক সময় আছে, আজকে রাতটা আছে, কিংবা কালকে যখন দল ট্রাভেল করবে চিটাগাং তখনও আছে, খুব ঠান্ডা মাথায় চিন্তা করে বাংলাদেশ দলকে নতুনভাবে শুরু করতে হবে চিটাগাং পর্ব। তার চেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সাকিব আল হাসান আজকে যেটা বলেছেন যে আমাদের প্ল্যানিংটা, প্রত্যেকের প্ল্যানিংটা টিম প্ল্যানিংয়ে বসে করলে হবে না, প্রত্যেকের নিজস্ব কিছু প্ল্যানিং থাকতে হবে, প্রত্যেকটা প্লেয়ারের নিজস্ব জায়গায় এক্সিকিউট করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা প্রত্যেকটা প্লেয়ার বুঝে কিনা সেটাও একটা দেখার বিষয়। অলরাউন্ডারের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাদের ফেসবুক পেজে লাইক দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।